আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ অশেষ রহমত আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আমার মায়ের দেশের থেকে আইছে কি কি আনছে এটা আমি আপনার সাথে শেয়ার করলাম। শিরিশ পিঠা আনছে, মইস আমের পুলি আনছে, খুদ আনছে, আর বাতের চাইল আনছে। এই যে তো আমার মা আয়া হাঁটতেছে না, দেশে পানি, বিশাল বড় পানি, আপনারা সবাই দেখতেছেন মনে অনেক পানি, আমাদের নেত্রকোনা এলাকায় অনেক পানি হয়েছে। খাইতে না, এই যে আমার বাইর ছেলে দিশান, দেখছো তুমি কি সুগানি সুগাইছে দিশানে, এই যে আমার বাইর মেয়ে বড়টা, আর এই যে রয়েছে ছোটটা। তো রাতের বেলা আইছে, চারটা বাজাইছে না, চারটা বাজাইছে, ভোর চারটা বাজাইছে, তো অনেক সুরায় সুমায় যায় আনছে। এই যে কাঁঠাল খাইতেছে, খাও খাও আয়া, বেশি খাইও না, বেশি খাইছ, কাঁঠালের বেশি খাইও না, কাঁঠালের বেশি খেলে কিন্তু গলা যায় বাঁধবো। ডাক্তার কাছে কাঁঠালটা সুমাইয়ের বাবা আনছে। তো আমাদের এলাকা পানি হয়েছে, মায় আমার কইতেছে আবার যাই তো বইলা, চাইল চাইলের ভিতরে পানি ঢুকছে, আবার যায় দানও পানি উঠছে দানের ভিতরে, আর গড়ের ভিতরে পানি উঠতেছে গা, আর পানিয়ে গড় আইলা গেছে গা। তো আমার দুই ভাই বউ বাইতে, আর আমার দুই ভাইয়ে ঢাকা আইসে কাজ করতে বইলা, ওরা থাকলে তার কোনো টেনশন আসিল না। তো না আমার মারে আমার ভাই যাইতে দিব না, তো আমার ভাইয়া যাইব, আমার মেজু ভাই, আমার ছোটো যেটা এই ভাইটা যাইব, যাইয়া চাল দিয়ে সুগায় থিয়াইব, দান দিয়ে সুগায় থিয়াইব, কিছু করার নাই। তো আমাদের এলাকা অনেক পানি আর অনেক কষ্ট হইতেছে, বাড়িঘর সব ডুবে গেছে গা। তো আমি আবার প্রতিদিনই ফোন দেই, ফোন দিয়ে খবর নেই, আর আমার শ্বশুর এলাকায় পানি উঠে না, আমার শ্বশুর এলাকা পাহাড়ি এলাকা, ওই জায়গাটা টান, আর আমাদের এলাকাটাকে একদম ঝেয়ার, এই জন্য পানি উঠে। তো আমার শ্বশুর বাড়িতে আবার পানি উঠলে একচে কেন পানি থাকে না, পানি নাইমা জায়গা টান জায়গা। তো এটা হয়েছে আমার বাইয়ের শালা, আমার মার সাথে আইছে, সাইলে আনছে, তো সাইল নিয়ে আইছে, আমার মাইতে সাইলে আনতে পারবো না, আমার ভাইয়ের ছেলে নিয়ে আইছে। তো আবার যাইব গা, অনেক যাইতে পারে না, দেশে অনেক পানি, গাড়ি বন্ধ হয়ে গেছে গা, বাস বন্ধ হয়ে গেছে, তো পানি কমলে আবার বাস চালু করবো, পরে আবার যাইব। তো আমি আবার নাম হচ্ছে মাসুম, তো আমি আবার কোথায় মাসুম তুমি আমি খোঁজ আনি, তো কোথায় তা পাঠিয়ে আমি আম দিলাম মাসুমকে তাইটা, আবার কাঁঠাল বানিয়ে দিলাম মাসুমটা খাইব। তো সুমায়া তোমার বাবার লোকটা এই রুমে যাও, এই রুমে আপুরে দেখাও, আপুরে যাও 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 যাও, এটা কি, এটা নাই তো কিছু নাই, হ্যাঁ মেহেন্দি হাতে মেহেন্দি দিছ, তুই ব্যাগ ব্যাগ কারিদা আপু বাবা আনছে, জানে দাও আপুরে দাও, আপু বেজে বই খাতা সব গুছাইব, আপুরে দাও। তো সুমায়ার ব্যাগ নাই, তো শুক্রবারে ব্যাগ আনার কথা ছিল সুমায়ের লাগিয়া, তো শুক্রবার আর যাইতে পারছে না বৃষ্টির লাগিয়া, তো শনিবারে আজকে শনিবার, শনিবারে যাইয়া সুমায়ের লাগিয়া ব্যাগ আনছে। তো আয়াতে ব্যাগ নিয়ে খেলা করতেছে, অনেক খুশি হয়েছে, আর সুমায়ের ব্যাগটা ছিঁড়ে গেছে গা, ওই ব্যাগটা ছোটো ছিল, ওই ব্যাগটা উনি বড় আনছে ব্যাগটা,
তো সব বই খাতা আটবো সময়গত বই অনেকটি আবার খাতা অনেক নোট বই আছে তো সব নিতে গেলে ব্যাগ যাইছি রা তো এই ব্যাগটা অনেক বড় আনছে তো আয়াতে ব্যাগ নিয়া তো নির্দুষ্টামি করতে আছে এর আপনার সাথে তো শেয়ার করলাম তো কইতাছে বাবা ব্যাগ আনছে আফার লাগিয়া এটি কইতাছে তো আমার মায়া আম আনছে যে তো আম আমি ছিলতাছি আর এই যে খিলগাঁওতে যাইয়া সুমার বাবা দুধ আনছে যাইয়া সিগারেট আনছে যাইয়া তো খিলগাঁওতে যাইয়া আনে যাইয়া এদিকে জিনিসপত্র অনেক দাম এই জন্য খিলগাঁওতে আনে যাইয়া তো আঙ্গবাড়ির আম দি অনেক মিষ্টি খাইতে খুবই মিষ্টি একেবারে মধুর লাগে তো সুমার বাবা আঙ্গ বাইতে গেলে বেশিরভাগ আঙ্গ গাছের আমই খায় আর কেউ গাছের আম খাইতে চায় না তো এই যে খিলগাঁওতে যাইছে পরে বৃষ্টিতে ভিজ যাইছে পরে আম খাইতেছে কাইটা দিছি আমি প্রথম সুমায় এক সুরা এক আসছিল সুমায়ের দেরি হইতেছে সুমায় বাবার খিদা লাগছে পরে আমি তারা পুরা করে আম ছিলা দিছি খাইতেছে আর অনেক মিষ্টি হয়েছে আর আমার ভিডিও শুরুতেই আপনারা সবাই একটা লাইক দিবেন আমার মানে প্রতিদিন ভিডিও আপলোড করা হয় না তো আম খাইতেছে আর সুরাইয়া সুমাইয়া আছে এই জায়গায় পড়তেছে তো আমার কাছে আমটি বেশি পছন্দ করে সুমার বাবা আবার সুমার বাবাই আম আনছে বাজার থেকে তো মায় আম আনছে যে সুমার বাবা জানে না সুমার বাবা আম আনছে অনেকটি আনছে আম তো ডাকার আম সুমায়া বেশিটা খাইতেছে না ওই যে হরমালি দিয়ে যে একটা গন্ধ করে এই গন্ধটা সহ্য করতে পারে না সুমায়া তো আয়াতে আবার ঘুমাইতেছে এই যে আয়াত আয়াতে কোনো সময় বালিশও ঘুমায় না আয়াতের বাবা আয়াতের দুষ্টামি করতেছে আম খাওয়ায় তো আয়াতে রাত্রেবেলাও ঘুমাইলে বালিশ সাইরা ঘুমায় তো বালিশে রাখুন যায় না আয়াতরে তো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলের পাশেই থাকবেন আর পাশে থাকার বেল বাটনটি বাজায় রাখবেন আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করবো সবার আগে আপনার মোবাইলে চলে যাবে আপনারা দেখতে পারবেন তো পারবেছে বিরিয়ানি আনছে কোথায় থেকে আপনাদের সাথে আমি শেয়ার করতেছি পারবেছের বন্ধুর বাসায় মিলাদ ফরাইছে তো পারবেছে দাওয়াত দিছে পারবেছে খাইয়াইছে আর আঙ্গ বাসার লেগে দিয়ে দিছে সবাইরে তো বিরিয়ানি ফ্রিজে রাখিয়া দিছিলাম তো কষি সবাই গরম করে দিমু খাইবনের সবাই তো অনেক গরম করলাম আমি গরম করি নাই সুরাইয়া গরম করছে তো অনেক সুরাইয়া সবাই রে বাইরে দিছে আমি এসে ক্যামেরাম্যান ক্যামেরা ধরে রাখছি তো সুমাইয়ের বাবার অকটা দিমু খাওয়ানোর লাগিয়া সুরাইয়া সুমাইয়া লইছে পারবেছে তো খাই আছে তো খাই আইলো অল্প কটা পারবেছের লাগিয়া আমি রাইকে দিমু আমি অল্প খাইতেছি অল্প আমি খামু তো এই যে এরা বাপ মেয়ে বাপ ছেলে বৈশা পড়ছে খাইতে আর পারবেছের দোকানে তো পারবেছের বাবা খাইয়া আবার দোকানে যাইব গা পারবেছে আবার আইব তো কালকে শুক্রবার গেছে দোকান সাতটা আটটার দিকে দোকান বন্ধ করে দিছে বৃষ্টি লেগে মানুষ আসে না দোকানে বন্ধ করে দিছে তো আজকে তো বৃষ্টি তো কিছু করার নাই বেচাকিনি বেশি একটা নাই যাই বেচাকিনি হয় এটাই শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকুর আদায় করি তো সুমার বাবা কইছিল আমারে বর্তা বানাইতে বাইতে যে সুটকি আনছিল সুটকি শেষ হয়ে গেছে গা আমার জিজ্ঞেস করতেছে সুটকি আছে নাকি দুই তিনটা আছে এটা সুটকি বর্তা বানাইতে মনে তো মা এই কিস্তি দেশের থেকে আইসে সুটকি আনে নাই গা তো পানি টেনশনই বাঁচে না বর্ষাকালের দিন এই জন্য কিছু আনতে পারে না এত সুটকি আনে নাই কটা আম সামগ্রী নিয়ে আইসি তো আমি কাঁচামরিচ আবার দয়া রসুন পেঁয়াজ একসাথে বাইজা লইছি আর এই যে সেবা সুটকি কাটা ফালাইয়া দিয়ে দিতেছি আমি তো হালকা ফালাইছি আর হালকা কিছু রয়ে গেছে তো এমবে বর্তাটা করলে খাইতে অনেক মজা লাগে
भलो मतन बड़ता छिसा लाइते फैस ही जाब काटा तो हमारे भिडियो देशे एवं देश बाहर तक आज के भिडियो देखते तो हमें सबार लेगे दुआ करी बसि बसि करा सबा भलो थकबें सुस्थान सबा दुआ करबें आल्ला फाकर अब्बुल आलमीन जे हमारे भलो रखे सुस्थ रखे हमें सब समय जे अपने माजे भिडियो शेयर करते परि आल्ला तौफिकटा जे दान करें तो आयतर लगिया রান্নাটা বসাইলে আয়াতে অনেক বিরক্ত করে তো যখন রান্নাটা বসা তখন আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি না যে আয়াতে কি বিরক্তটা যে করে পাকে করতে না হুরুত নিয়ে পরে মরিচ নিয়ে পরে আইনা পানি দিয়ে পরে খেলা করে যদি শোকো মরিচ ধরে তো উপায় নাই তা আমি এনো চেফা শুটকি দেওয়া লতি রান্না করতে আসছি ওই দিন কাইটা রাখছিলাম আর সুমার বাবাই যে कैमरार भरे कैमरार भरे देखा जाए यम गुला गुला तरकारी कलर कैमरा छाड़ा अनेक सुंदर होने भाला हो तो सुमायर बाबा हम से तो आयता आयते दुष्टामी करता से आमनिया तो हमें डालता से आम दी तो बजारो नहीं आई से दुकान बंद करा घरे बजार नहीं आई से তো আমারে আবার ফোন করছে কি কি আনতাম তো আমি আবার কইলাম তোমার যেটা মনে চাই এটাই নিয়ে আইও মূলা আনছে আর সিসিঙ্গা দুন্দুল জিঙ্গা আর কসুর ছড়া আনছে তো সুরাইয়া আর কোনতে পরীক্ষা চলতেছে আপনারা সবাই দোয়া করবেন সুরাইয়ের লাগিয়া সুরাইয়া যেন পরীক্ষা পাশ করতে পারে আপনাকে দোয়া আল্লাহ পাক রাব্বুল আলামিনে পাশ করাইতে পারে আমি ভর্তা বানামো আলুর ভর্তা রাতের বেলা তো কইতাছে সবাই আলুর ভর্তাটা ভাত খাইবো আমি আলুর ভর্তা বানাইতাছি আর ডাল রান্না করছিলাম নাকি খেয়াল নাই বুইলা গেছি কেন মনে ছিল তো পেঁয়াজটা আর বাঁধি নাই পেঁয়াজ কাঁচা দিছি আর মরিচ বাছছি অনেকটি মরিচ বাছছি বাজে পুতলো ভরছি বইমো আর কটা রাখছি এই যে তো আজকের মতন ব্লগটি এখানে শেষ করছি আগামীকালকে ব্লগও আবার দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপত্তা থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনার জন্য দোয়া করব আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ।